এরপর প্রশ্ন হলো আমি আমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু আমার স্ত্রী এমন এক দাজ্জাল মহিলা যা সে মোটেও সহ্য করতে পারে না এখন আমার করণীয় কি বউরে দাজ্জাল মহিলা বলতেছে এই লোকটা কে চেহারা দেখে দেখাচ্ছে হতে পারে আল্লাহর এই বান্দী অতিরিক্ত অতিরিক্ত জুলুম করে উল্টা পাল্টা করে হতে পারে স্বাভাবিক না সব মহিলা ফেরেশতা না আর সব পুরুষ ফেরেশতা না ভালো মন্দ মিলিয়ে তো দুনিয়া তো যদি এরকম হয় যে সত্যি কোনো মহিলা স্বামীর বাবা মার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক একেবারে অসহ্য সে কোনোভাবে সহ্য করতে চায় না তাহলে স্ত্রীকে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করা যাবে কারণ বাবা মার সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ ভাই বোনের সাথে সম্পর্ক রক্ষা করা কি ফরজ এই ফরজ মানতে যদি স্ত্রী বাধা দেয় তাহলে স্ত্রীর বাধা শোনা যাবে লা তাআতালি মাখলুকুন ফি মাআসিয়াতিল খালিক আল্লাহর অবাধ্য পৃথিবীতে কারোর কথা শোনা যাবে এখানে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করবে যে দেখো আজকে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো তুমি বাধা দিচ্ছ একসময় আল্লাহ তোমাকে ছেলে দিবে মেয়ে দিবে তারাও আবার তোমার সাথে সম্পর্ক রাখতে গেলে তাদের বউরা যদি বাধা দেয় তোমার কাছে কেমন লাগবে আর দ্বিতীয়ত আমাকে তুমি আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে বাধা দিয়ে তুমি নিজের ক্ষতি নিজে ডেকে আনছো নিজের পায়ে কুড়াল মারতেছো আমার ক্ষতি হবে না কেমনে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আন ইউসাতালাহু ফি রিজকিহি আও ইউনসারাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা যে ব্যক্তি তার হায়াতে বরকত হোক রিজিক বৃদ্ধি পাক এটা চায় সেজন্য আত্মীয়তার সম্পর্ক বেশি বেশি কানেক্টেড রাখে সম্পর্ক ভালো রাখে আমি আমার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখলে আমার রিজিক কম হবে হায়াত কম হবে ক্ষতি তোমার হবে অতএব তুমি আমাকে আমার আত্মীয় স্বজন থেকে দূরে রাখলে লস তোমার তুমি বোকা বোঝাতে হবে স্ত্রীকে নসিহাত করতে হবে আমাদের মা বোনরা এমনকি অনেক ভাইয়েরা আল্লাহর দিন সম্পর্কে তাদের জানা নাই এলেম দেন দিন দেন কোরআন দেন দেখবেন সব মূর্খতা দূর হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো আমি সবসময় ফোন টিপি তবে কোনো গুনাহের কাজ করি না দিনই ইলম শিখি আপনার লেখা ও লেকচার ফলো করি কিন্তু আমার মা এতে রেগে যান কারণ আমার চোখের সমস্যা ফোন টিপলে সমস্যা বৃদ্ধি পায় এই জন্য মা আমাকে বকাবকি করে যদি বলে ফোন রেখে দে তখন আমি রাখি না তাহলে আমি কি মায়ের অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব এতে কি আমার গুনাহ হবে অবশ্যই গুনাহ মা যদি নিষেধ করেন যে বাবা ফোন টিপিস না এরপর যদি আপনি ফোন টিপেন তাহলে আপনি মায়ের অবাধ্য হয়ে গেলেন কার অবাধ্য হয়ে গেলেন মায়ের অবাধ্য হয়ে গেলেন বাবা যদি নিষেধ করে নিষেধ না শুনেন তাহলে বাবার অবাধ্য হয়ে যাবে খবরদার কারণ আপনার ফোন টিপাটা আপনি বলবেন যে আমি তো ওয়াজ শুনতেছি আমি তো এই ভালো কাজ করতেছি আপনার এই ভালো কাজ করা ফরজ না মা বাবা নিষেধ করছে যে তোমার চোখের ক্ষতি হবে আপনি নিজেও স্বীকার করছেন আপনার চোখের ক্ষতি হবে ছাত্ররা অতিরিক্ত টিপাটিপি করলে তাদের পড়াশোনার ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় স্মৃতিশক্তি তাদের কমে যায় তাকওয়া কমে যায় ইমান চলে কমে যায় না ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় গুনাহ হয়ে যায় এই জন্য অভিভাবক যদি নিষেধ করে তখন মা বাবার নিষেধাজ্ঞা মানতে হয় আরে আপনি নফল নামাজে আছেন তখন আপনার মা যদি বলে নামাজ ছাড় জোর করে ডাক দেয় তখন নামাজ ছেড়ে নফল নামাজ হলে মা বাবার ডাকে আপনাকে সাড়া দিতে হবে সেটা যদি এত গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনার মোবাইল টিপে কি নফল নামাজের সাথে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই মা বাবার কথা শুনতে ভাইরা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দেন নেশা হয়ে গেছে বাটন ফোনে চলে আসেন দেখবেন সোজা হয়ে যাবেন ছয় মাস বাটন ফোনে চলে আসেন আর ওটা বিক্রি করে ফেলান কাউকে দিয়ে দেন দেখবেন ইনশাআল্লাহ বদব্বর সব দূর হয়ে গেছে সময় বরকত হয়েছে কিছু কালের জন্য হলো আমরা নিজেদেরকে এই এডিকশন এই নেশা থেকে বাঁচাতে হবে বিশ্বাস করুন সব শেষ হয়ে গেছে যত সংসারে সংসারে অশান্তি সবচেয়ে বড় কারণ হলো মোবাইল আল্লাহ তাআলা আমাদেরকে এই আসক্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান এরপর প্রশ্ন হলো সালাম আগে কে দিবে যিনি বাহির থেকে এসেছেন তিনি দিবেন নাকি আগে ওই স্থানে যিনি আছেন উনি দিবেন দয়া করে জানালে উপকৃত হব দেখুন বাহির থেকে আগন্তুক বেশি ব্যক্তি উপস্থিত ব্যক্তিকে সালাম দেবে এটাই সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যিনি বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন কাকে উপস্থিত ব্যক্তিকে দাঁড়িয়ে আছেন যিনি তিনি সালাম দিবেন কাকে বসা ব্যক্তিকে বসা ব্যক্তি সালাম দিবেন সোয়া ব্যক্তিকে এটা হলো সালামের ধারা এখন কথা হলো কেউ বাহির থেকে আসছে কিন্তু বোবার মতো দাঁড়ায় রয়েছে সালাম দেয় নাই তা আপনি কি করবেন আপনি তখন সালাম দেবেন যেহেতু সে সালাম দেয় নাই হয়তো জানে না আপনি তালিমের উদ্দেশ্যে হলে আপনি সালাম দিয়ে দিবেন কিন্তু নিয়ম হলো যিনি আসেন তার কর্তব্য হলো সালাম দেওয়া বসা ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিকে বাহির থেকে এসে দোকানে ঢুকছে অফিসে ঢুকছে যে আসছে সে সালাম দিবে এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে না দেয় তখন বসা ব্যক্তি সালাম